হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো শুকিয়ে যাওয়া পুরানো রং আমরা কিভাবে আবার নতুন করে ইউজ করতে পারি এই বিষয়ে। তো আমি এখানে ক্যামেলের একটা পোস্টার কালার বক্স নিয়ে নিয়েছি। তো ক্যামেলের এই পোস্টার কালার বক্সটা আমার কেনা হয়েছিল 2014 সালের দিকে। তো এখন হচ্ছে 2023 সাল, মোস্ট প্রবাবলি ইন দ্য মিড টাইম 9 থেকে 10 বছর প্রায় চলে গেছে, রংটা আমার সামহাও কোনো কারণে আর ইউজ করা হয়নি। তো আমি এখানে কয়েকটা রঙের কৌটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে রঙটা কি পরিমাণে শুকিয়ে গেছে এটা বোঝানোর জন্য। তো এখন আমি ইয়েলো কালারের একটা রঙের কৌটা খুলে দেখাবো। এখানে দেখা যাচ্ছে যে রঙগুলো চাকা চাকা হয়ে গেছে এবং রঙটা অনেক বেশি হার্ড হয়ে গেছে, অনেক বেশি শুকিয়ে গেছে। তো আমি এটা কীভাবে পুনরায় ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা চামচে করে কয়েক ফোঁটা পানি হলুদ কালারের রঙের কৌটাটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার রঙের পরিমাণ যতটুকু আছে সেটুকু অনুযায়ী যেটুকু পানি দরকার আমি ততটুকুই নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 ফোঁটা পানি ইউজ করছি। তোমাদের রঙটা যদি একটু বেশি পরিমাণে থাকে তাহলে তোমরা পানিটা আর একটু বেশি পরিমাণে নিবা, মানে নিজেরাই তোমরা বুঝতে পারবা কতটুকু পানি এখানে মিক্স করতে হবে। তো আমি একটা শক্ত কাঠি টাইপসের কোনো কিছু দিয়ে রঙটা মিক্স করে নিব। আমি এখানে আমার একটা ব্রাশের পিছন সাইড দিয়ে এটা মিক্স করছি। তোমরা কোনো কাঠি বা স্টিলের কোনো শক্ত জিনিস দিয়ে এটা মিক্স করে নিতে পারো। রঙের যে চাকা চাকা অংশগুলো আছে আমি মূলত এইগুলো ফার্স্টে ভেঙে দিব। এটা 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় নিয়ে একটু ধীরে ধীরে রঙের চাকা চাকা অংশগুলো ভেঙে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই রঙটা একটু সফট হয়ে আসে বা একটু নরম হয়ে আসে, সে পর্যন্ত ওয়েট করতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিট রঙটা এইভাবে মিক্স করছিলাম যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো যখন এটা আস্তে আস্তে মিক্স করতে করতে একটু লিকুইড টাইপসের হয়ে গেল বা একটু সফট হয়ে গেল তখন আমি মিক্স করা অফ করে দিলাম। অ্যান্ড দেন রঙের কৌটার মুখটা লাগিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিব। ঠিক সেম প্রসেসিংয়ে আমি আরেকটা নীল রঙের কৌটা নিয়ে নিলাম। একইভাবে আমি এই নীল রঙের কৌটার মধ্যেও 2 থেকে 3 ফোঁটা পানি মিশিয়ে এটা একটু শেক করে নিয়ে তারপরে আবারও আগের পদ্ধতিতেই এটা মিক্স করে নিব। তো রঙটা আমি হচ্ছে আবারও ব্রাশের পিছন সাইড দিয়ে চাকা চাকা অংশগুলো ভেঙে দিলাম এবং সফট হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকলাম। এটা যখন একটু সফট বা লিকুইড টাইপসের হয়ে গেল আমি সেম প্রসেসিংয়ে এটাও 1 থেকে 2 মিনিট রঙের কৌটার মুখটা লাগিয়ে আমি রেখে দিব। এখন আসো আমি তোমাদেরকে টেস্ট করে দেখাই রঙটা আসলে কি রেজাল্ট আসলো। তো 2 থেকে 3 মিনিট রাখার পরে এখন আমি আমার ব্রাশ দিয়ে রঙটা ইউজ করে দেখাচ্ছি। যেহেতু এটা পোস্টার কালার, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা নতুন একটা পোস্টার কালারের বক্স কিনে আনলে রঙটা যেমন সফট হয় এবং হচ্ছে রঙটা ইউজ করলে ঠিক যেমন কালার আসে এখানে কিন্তু সেম তেমনই আসছে। তো আমরা যখন এটা রিইউজ করছি আমরা কিন্তু সেই নতুনের মতোই ইউজ করতে পারতেছি। আমি এখানে হলুদ কালারটা টেস্ট করে দেখাইলাম, এখন আমি নীল কালারটা টেস্ট করে তোমাদেরকে দেখাবো। দেখো নীল কালারটাও কিন্তু সেম অ্যাজ এটা পোস্টার কালার। তো আমরা যেমন পোস্টার কালার ইউজ করে থাকি ঠিক সেম কালারটাই কিন্তু আসছে। অনেক পুরানো রং হল কিন্তু এটা একদম নতুনের মতো রঙই দেখাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা শুকিয়ে যাওয়া বা অনেক বছরের পুরানো রং আবার কিভাবে নতুন করে ইউজ করতে পারি। তো আমি নিজেও কিন্তু ভাবতেছিলাম যে আমি এই রঙটা আবার ঠিকভাবে ইউজ করতে পারবো কি না। তো এই রিলেটেড কিছু ভিডিও আমি ইউটিউবেও দেখেছি। আমি ভাবতেছিলাম যে অন্য কোনো লিকুইড কিনে এনে এটার সাথে মিক্স করা লাগবে কি না, পরে দেখলাম যে খুব ইজি ওয়েতে আসলে আমরা পুরানো বা শুকিয়ে যাওয়া রং আবার ব্যবহার করতে পারি। জাস্ট একটু পানি ইউজ করে রঙটা মিক্স করে নিলে আবার পুনরায় ব্যবহার করা যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। অ্যান্ড এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।